আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার এনএল। আমি আজ তৈরি করব অ্যাভোকাডো কেক। তাহলে দেখো আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ভেঙে সাদা অংশ আলাদা এবং কুসুমটাকে আলাদা করে নেব। তো আমার কুসুম এবং ডিমের যে সাদা অংশ আলাদা করে নিয়েছি, এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ আমি সাদা অংশটাকে ব্লেন্ড করছি, এইভাবে কুসুমটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন আমি এই হলুদ অংশটার মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি একটা 1 বিটার দিয়ে চিনি, তেল এবং ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ কেউ না চাইলে নাও দিতে পারো, শুধু লিকুইড দুধ দিলেও চলবে। এর মধ্যে আমি এখন 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি একটা ছাঁকনির মধ্যে রেখে ছেঁকে নিব। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন ডিমের মিশ্রণটার সাথে এই ময়দা এবং বেকিং পাউডারটা ভালো করে 1 বিটার দিয়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে ডিমের যে সাদা অংশটা আছে, সাদা অংশটা ঢেলে দেব। তো মিশ্রণটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশ্রণটা এভাবে ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এখন একটা কেকের মোল্ড নিয়ে নেব। কেকের মোল্ডের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিব। এখন আমি এর মধ্যে একটা পেপার বিছিয়ে নেব। আমার পেপার বিছানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কিছুটা সাদা বেটার ঢেলে দেব। আমি কিন্তু এইখানে 2 লেয়ারে দিব। অর্ধেকটা আমি চকলেট কালার করব আর অর্ধেকটা সাদাই রেখেছি। তো সাদাটা আমি আগে ঢেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চকলেট মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঢেলে দেব। তো আমার চকলেট কালারটাও মিশানো হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যেন ভিতরের বাবলটা বের হয়ে আসে, তা না হলে কেকটা কিন্তু ছিদ্র ছিদ্র হবে। এখন আমি এর মধ্যে 2টা অ্যাভোকাডো এভাবে কেটে রেখেছিলাম, অ্যাভোকাডোটা আমি এইভাবে বিছিয়ে দিয়ে দিব। এখন আমি
একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দেব। তো গ্যাসের চুলায় আমি একটা ফ্রাই প্যানে কিছু বালু গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। বালুটা ভালো গরম হলে এর মধ্যে আমি এখন কেকটা বসিয়ে অপেক্ষা করব 25 মিনিটের জন্য। তো আমার 25 মিনিট পরে কেকটা হয়ে গেছে, আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমার কেকটা যদি কারো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। কেকটা কিন্তু দেখতে খুবই সফট হয়েছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। আর তোমরা যেভাবে আমার ইউটিউব চ্যানেলের পাশে আছো সেভাবে পাশে থাকবে, সাপোর্ট দিবে। এই বলে আজকের মতো বিদায় নিয়ে নিব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই দোয়াই করি। আর আমাদের জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফেজ।